আমি পয়সা বছর আগে আমি শুরু করছি আমার সাথে মৃত্যু থাকতে এবং সেই অবস্থা আমার চলছে প্রায় 10-12 বছর পুনর স্বাধীনের আগ পর্যন্ত স্বাধীনতার পরে যখন সব প্রাণ নষ্ট হয়ে গেছে কোনো কোম্পানি আছে না তখন এই সার সার সোচা কেনার মতন বেচার মতো করে লোক ছিল না আমি সাফাই দিব আমরা পুলিশ দিয়ে তা হারুনের একটা পুলিশ আসলে সাফাই দিতেছে আমি শাসা বানাইব আমিও ব্যস্তাম ফেরাও ব্যস্ত এই কর্তাতে দুলে ওর বাপে ও কিন্তু আমার বেঁধে সব শেখছে ঔষধের দাম তো কম বাজারের ট্যাবলেট দাম তার সাথে ঔষধের দাম কম এবং ওষুধ গুলো কাজ করে ভালো বাড়ি কোথায় আমি জানি না আমরাই দেখছি বেশি বয়স আর কে তারপর ওই জায়গায় ই করতো এই যে আজাদ হোমিওপ্যাথের এই পাশটা যে আছে না ওই এই পাশে অমলদার পাশে দক্ষিণবঙ্গের গাছ আর ওই জায়গাটা ছিল কবিরাজ পীরায় পীরায় পুরো মিনিটের জন্য তখন একটা দোতলা ঘর ছিল পরবর্তীতে ওইখানে ওই একটা বিএন সেন এইপরে তারপরে এই নগেন্দ্রের পাশে আসছিল ওইখানে আসছিল আর ওইটা ভাড়া দিয়ে দিচ্ছিল এই সব মিলে মোটামুটি পরবর্তীতে রবিরাজ দীনেশ দেব সাধনার ম্যানেজার ছিল উনি চাকরি ছেড়ে তার নিজে কাজ শুরু করছিল এছাড়া তো টুকরোটা কতই আছে যেমন এই হাইলেঘাটের মতি কবিরাজ আছে তারপরে মুসলমানও ছিল অনেক তারপর বাসিন্দা দিনু রানা ছিলেন উনি উনি কোথায় রবীন্দ্রবাবুর আমলেরই তারপরে নবগ্রামে ছিল বালিগুনায় ছিল এদের আমি নাম মনে নাই আমরা দেখছি বেশ দূরে বসে দেখছি এখন যাইতে যাইতে আমরা কিছু শখানাথ দাস শখানাথ দাস ওনার বইপত্রগুলি আমরা দিয়ে দিচ্ছি বইপত্র আরও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র আছে ওগুলি আমরা দিয়েছি এক রকম জোর করিয়ে দিয়েছি যে আমি রেখে দিই আমি দিয়ে যাই আমি যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে আমি দিতে পারি নাও দিতে পারি আমার কথা আপনি মনে করি খুবই ভালো ছিল ¿Qué es lo que se llama?